আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এবং আজকের ভিডিওতে কিন্তু আমি খেলছি ট্রাকার্স অফ ইউরোপ 3। জি হ্যাঁ, নতুন একটি গেমস, নতুন মানে কিছু কয়েকদিন আগে গেমটি বের হয়েছে, তো আপনাদের মাঝে গেম প্লে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এর আগেও কিন্তু আমি এই গেমের রিভিউ করেছিলাম যখন একদম নতুন বের হয়েছিল। এখন কিন্তু এই গেমটি একদম পুরোপুরিভাবে ফুললি আপডেটভাবে এসে পড়েছে, তো আপনাদের মাঝে এই গেমটি যেন নিয়ে এসেছি এবং এখন থেকে কিন্তু এই গেমেরও ভিডিও আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো আমি এখান থেকে জব সিলেক্ট করে নিয়েছি। এখন এই জবটি, এখন এই যে কাভার ব্যান্ডটা দেখছেন, এই ব্যান্ডটাকে আমাকে ট্রাকের সাথে অ্যাড করতে হবে। তো আমি এখন এখান থেকে ট্রাকটাকে অ্যাড করছি। তো পুরো ভিডিওজের আপনারা সঙ্গেই থাকুন। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখলে কিছু ভালো কিছু ফিল করতে পারবেন এখান থেকে। এবং আমার যে ট্রাকটা, এটা ভ্যানের সাথে অ্যাড হয়ে গেছে, বক্সের সাথে অ্যাড হয়ে গেছে। আমি আমার গাড়িটি স্টার্ট দিয়ে দিয়েছি। তো এখান থেকে এখন আমি বের হব টার্মিনাল থেকে, ট্রাকের টার্মিনাল থেকে বের হব। বের হয়ে আমি এখন রওনা দিয়ে দিব। তো এখান থেকে এখন বের হইনি আগে। আপনাদের কাছে এই গেম প্লেটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। একদম পিসি লেভেলের গ্রাফিক্স পেয়ে যাবেন আপনি এই গেমটিতে। এই গেমের মধ্যে যে গ্রাফিক্স ইউজ করা হয়েছে সেম টু সেম আপনি ইউরো ট্রাক সিমুলেটর 2 এর মধ্যেও কিন্তু সেই একই গ্রাফিক্সের মতো মজা পেয়ে যাবেন। যারা যারা আপনারা খেলতে পারেন না ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটি, আপনারা চাইলে এই গেমটি ট্রাই করতে পারেন। মোবাইলের মধ্যে বেস্ট ট্রাক সিমুলেটর গেম যদি বলেন তাহলে এটাই থাকবে এক নম্বরে। এই গেমটি কিন্তু এক নম্বরে থাকবে এবং দ্বিতীয় নম্বরে থাকতে পারে, যে কোনো একটি থাকতে পারে, ট্রাক সিমুলেটর যেটাই থাকুক না কেন। কিন্তু ট্রাকার্স অফ ইউরোপ 3 এই গেমটি কিন্তু সবসময় একই থাকবে। খুবই হাই গ্রাফিক্সের একটি গেম। আমি একদম লো সেটিংয়ে খেলছি, আমার মোবাইলে 4 জিবি র্যাম এবং প্রসেসরও মোটামুটি ভালো থাকার সত্ত্বেও কিন্তু আমার যে গ্রাফিক্সটা একদম লো সেটিংয়ে খেলছি। আপনাদের যদি ভালো কোনো ডিভাইস থাকে তাহলে কিন্তু সেখানে আরও একদম হাই আল্ট্রা লেভেলে আপনি গ্রাফিক্স দিয়ে খেলতে পারবেন। আশা করি আপনার অনেক ভালো লাগবে আর একদম পিসি লেভেলের গ্রাফিক্স আপনারা এই গেমটি থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমি এখন ড্রাইভিং করছি, কাভার ভ্যানটিকে নিয়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি এবং ভিতরের যে দৃশ্যটা এখন দেখতেই পাচ্ছেন, এখানে খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। হ্যান্ডটিও দেখা যাচ্ছে, হাতটিও দেখা যাচ্ছে ড্রাইভিংয়ের। ট্রাক সিমুলেটর আলটিমেট যে গেমটি আছে সেই গেমটির থেকেও আমার কাছে এটা অনেক বেটার লাগে। হ্যাঁ, ওইটা অনেক ভালো গেম, ওইটা অনেক ভালো গেম, কিন্তু আমার কাছে ওইটা থেকে এই গেমটা বেটার লাগে। আপনাদের কাছে কোনটা বেটার লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। ট্রাক সিমুলেটর আলটিমেট নাকি ট্রাকার্স অফ ইউরোপ 3, এই দুইটি গেমের মধ্যে কিন্তু অনেক আর ফাইট হচ্ছে আর কি, কোন গেমটা ভালো এটা কেউ সহজে বলতে পারছে না। অনেকে বলে এটা ভালো, অনেকে বলে ওইটা ভালো, কিন্তু আমার কাছে পার্সোনালি এই গেমটা অনেক ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাফিক্সের অবস্থা কি সুন্দরভাবে এখানে আর কি, ডিটেলসগুলো এখানে দেওয়া হয়েছে। আমি যে লো সেটিংয়ে খেলছি, আমার কাছে লাগছে না আমি লো সেটিংয়ে খেলছি, আমার কাছে লাগছে আমি মিডিয়াম সেটিংয়ে খেলছি বা হাই সেটিংয়ে খেলছি, তাও কিন্তু একদম ক্লিয়ারলি সব কিছু দেখা যাচ্ছে। দেখুন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ট্রাক নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। ট্রাক দিয়ে কিন্তু কোনো গাড়িকে ওভারটেক করা একদমই সম্ভব নয়, এটা আপনারা সবাই জানেন। ট্রাকের স্পিড কম থাকে, এর মধ্যে আবার মাল নিয়ে যদি টানাটানি করি তাহলে কিন্তু স্পিড আরও কমে যায়। এই জন্য আমাকে আস্তে আস্তে করে ড্রাইভিং করে যেতে হবে এবং আজকের ভিডিওটি কিন্তু একটু লং হবে। তো লং হওয়ার সত্ত্বেও আপনারা ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে, কারণ এখানে কিন্তু একদম রিয়েলিস্টিক ড্রাইভিং রাখার আমি চেষ্টা করেছি, আস্তে আস্তে ড্রাইভিং করেছি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আপনাদেরও ভালো লাগবে আশা করি। আপনার পুরো ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন, অনেক ভালো লাগবে, রিয়েলিস্টিক ড্রাইভিংয়ে ফিল পাবেন। এবং আমি এখন থেকে এই ট্রাক সিমুলেটর গেমটির ভিডিও মাঝে মাঝে নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে সাপোর্ট করবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। এতে করে কী হবে, আমি মোটিভেট হব। আপনারা যদি ভিডিও লাইক করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে সামনে আমি যত ভিডিও ছাড়ব আমি মোটিভেট হব যে না সবাই ভিডিওটি দেখছে, লাইক করছে, চ্যানেলটির সাবস্ক্রাইবার বাড়ছে, তখন আমি কিন্তু অনেক মোটিভেট হব এবং নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসতে পারবো। তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে অনেক রাস্তায় এসে পড়লাম, এখান থেকে এখন সোজা চলে যাচ্ছি
আর এই গেমের মধ্যে কিন্তু ভাই আমি আবারও বলছি, আপনারা ওভারটেকিং এর চিন্তাও করেন না যে না একদম স্পিড দিয়ে ওভারটেক করে সবার আগে চলে যাব, এই গেমের মধ্যে এটা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা টার্নেল আসছে, এটার ভিতর দিয়ে আমাকে যেতে হবে। খুবই সুন্দর লাগছে দেখতে টার্নেলটা, আমি যদি একদম আলট্রা গ্রাফিক্সে খেলতে পারতাম তাহলে টার্নেলতে আরও অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, এখনও কিন্তু খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। এবং এটা হলো টার্নেলের ভিতরের দৃশ্য, খুবই রিয়েলিস্টিক দেখা যাচ্ছে। আর এটা কিন্তু যে রাস্তাটা এখানে দেওয়া আছে এটা কিন্তু ইউরোপ কান্ট্রির রাস্তা, এটা কোনো বাংলাদেশি রাস্তা না। আমি যতই বলি না কেন বাংলাদেশি ম্যাপ অ্যাড করা হয়েছে, কিন্তু এটা বাংলাদেশি রাস্তা না, এটা ইউরোপের রাস্তা। তো যারা যারা বাংলাদেশি কথা বলে চালিয়ে দিবে, তো আমি ওই রকম না, আমি যেটা থাকে ওটাই সবসময় বলার চেষ্টা করি। তো এখন টার্নেলটা কিন্তু আমার শেষ হয়ে গেছে এবং টার্নেলের ভিতর দিয়ে এখন বের হয়ে আসলাম এবং আমি আবার রোডে চলে আসলাম। এখান থেকে আস্তে আস্তে ড্রাইভিং করে আবার সামনে এগিয়ে যাচ্ছি, যেহেতু বড় একটি কাভার ভ্যান আছে আমার সাথে, তো এটাকে নিয়ে তো বড় একটি লরি আছে আমার সাথে, তো এটাকে নিয়ে তো আস্তে আস্তে যেতে হবে। বেশি জোরে ড্রাইভিং করতে গেলে আবার অ্যাক্সিডেন্ট হয়ে বাসই ট্রাকে উল্টে যাবে। তো যাই হোক, এখন কিন্তু একটু ডান একটু টার্ন নিতে হবে। আপনাদের মধ্যে যারা যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন এবং যারা যারা বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার জন্য রোড রিকোয়েস্ট করে রেখেছিলেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আপনারা যারা যারা রোড রিকোয়েস্ট করেছেন, এখনও রোড রিকোয়েস্টটি পাননি, আপনারা অবশ্যই নতুন নতুন ভিডিওটা, আমার যে এইসব নতুন ভিডিও আসে এইসব নতুন ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানিয়ে রাখবেন, আমি কমেন্টটি পড়ে রিপ্লাই দিব আপনাদের এবং খুবই তাড়াতাড়ি কিন্তু আপনাদের রিকোয়েস্টটি নিয়ে হাজির হবো। হয়তো বা আপনারা রিকোয়েস্ট করেছেন, অনেকেই রিকোয়েস্ট করো, অনেক ধরনের রিকোয়েস্ট করে থাকে, কিন্তু সবাই রিকোয়েস্ট তো আর অ্যাকসেপ্ট করার মন থাকে না আর কি। অনেক রিকোয়েস্ট থাকলে তো একজন মানুষের পক্ষে সম্ভব না। তো আপনারা জাস্ট নতুন নতুন ভিডিও যখনই আসবে আপনার রিকোয়েস্টগুলো আবারও বারবার করতে থাকবেন, আমি দেখলেই সাথে সাথে আপনার রিকোয়েস্টটি নিয়ে আসবো। জি হ্যাঁ, দেখলে আপনার সাথে সাথে রিকোয়েস্টটি নিয়ে আসবো। আর আজকের এই গেমটি কিন্তু আমি কোনো রিকোয়েস্টে খেলছি না, এই গেমটি আমি এর আগেও নিয়ে এসেছিলাম, তো এখনও নিয়ে এসেছি। আপনারা যদি রিকোয়েস্ট করেন এই গেমেরও, এই ইউরো ট্র্যাকার্স অফ ইউরোপ 3-র, তাহলে আমি সামনে এটার ভিডিও নিয়ে হাজির হব। একদম কিন্তু রিয়েলিস্টিক ড্রাইভিং পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এখানে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে ড্রাইভিং করতে। আপনার কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, আমার কাছে লাগছে আমি একদম পিসিতে ইউরো ট্রাক সিমুলেটর 2 খেলছি এখন। তো কোনো কিছু করার নেই এখানে, আমার তো আর পিসি নেই, এখন মোবাইল দিয়ে খেলতে হচ্ছে। তো যেভাবেই খেলছে আমার কাছে কিন্তু ভালোই লাগছে দেখতে, রোডটা একদম ইউরো ট্রাক সিমুলেটর 2-এর মতো করা হয়েছে আর কি, ফুল কপি বলতে পারেন আপনারা ইউরো ট্রাক সিমুলেটর 2-এর। মোবাইলের মধ্যে যে এত সুন্দরভাবে অপটিমাইজেশন করে গেম আনা যায় এই গেমটি দেখলে বোঝা যায়। আপনি যদি ট্রাক সিমুলেটর আলটিমেট যে নতুন ভার্সনটা আছে ওইটা যদি খেলেন, ওটা কিন্তু 4 GB র্যামের মোবাইলে প্রচুর পরিমাণ ল্যাগ করে, লো সেটিংয়ে খেলে, একদম লো সেটিংয়ে খেললেও। আপনি যদি এই গেমটা খেলেন লো সেটিংয়ে, কোনো প্রকারের আমি ল্যাগ পাই নাই, খুবই সুন্দরভাবে কিন্তু আমি স্মুথলি চালাচ্ছি এবং সাথে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডও করছি, গেমটা কিন্তু আমি রেকর্ডও করছি এবং চালাচ্ছিও। দেখতে পাচ্ছেন কোনো প্রকারে কিন্তু কোনো ল্যাগ পাচ্ছি না এখানে, একদম স্মুথলি ড্রাইভিং করতে পারছি, রিয়েলিস্টিক ড্রাইভিংটা আমি করতে পারছি। আপনারা যারা যারা ট্রাক সিমুলেটর গেমটি খেলতে চান তাহলে এই গেমটি আপনারা ট্রাই করতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে এই গেমের লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে আপনারা এক ক্লিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো টাকা পয়সা দরকার হবে না, প্লে স্টোরে একদম ফ্রি আছে এই গেমটি, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে কথা বলতে বলতে কিন্তু অনেক রাস্তায় পেরিয়ে এসে পড়েছে, আধারও বেশি রাস্তা, অর্ধেকেরও বেশি রাস্তা আমি পেরিয়ে এসে পড়েছি। তো আমি কিন্তু আপনাদের সামনে এভাবে তাকিয়ে কথা বলতে পারছি না, এর কারণ হলো যে আমি এখানে ড্রাইভিং করছি, যদি কোনো কিছু হয়, একবার যদি ট্র্যাকটি উল্টে যায় আমার কিন্তু আবার শুরু থেকে স্টার্ট করতে হবে, এই জন্য কিন্তু আমি তাকিয়ে কথা বলতে পারছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে স্ক্রিনে তাকিয়ে, মোবাইল স্ক্রিনে তাকিয়ে কিন্তু আমাকে কথা বলতে হচ্ছে। তো অবশ্যই অবশ্যই এটা একটু ইগনোর করবেন আপনারা আশা করি। আর এখানে দেখতে পাচ্ছেন এখনও ড্রাইভিং করে যাচ্ছে, ও পাশ দিয়ে কিন্তু মোটামুটি ভালো ট্রাফিকই দেখা যাচ্ছে। তো এখান থেকে হ্যাঁ এটা চালু করা আছে, হাতের বাম পাশে গ্লাস দিয়েও কিন্তু দেখা যাচ্ছে পিছে কোনো গাড়ি আসছে কি না, কিন্তু না এখন কোনো গাড়ি নেই পিছে, আমাকে কিন্তু সামনে এগিয়ে যেতে হচ্ছে। এখান থেকে আমি এখন সামনে চলে যাব। আমি আবারও বলছি আজকে যে গেমটি খেলছি এই গেমটির নাম হলো ট্র্যাকার্স অফ ইউরোপ 3। জি হ্যাঁ, ট্র্যাকার্স অফ ইউরোপ 3, আমি কোম্পানিটার নাম জানি না কোন কোম্পানি গেমটি বানিয়েছে, আমার মন নেই, মনে আসতেছে না এখন, কিন্তু এই কোম্পানিটি 3টা গেমই বানিয়েছে আর 3টা গেমই হলো এই ট্র্যাক সিমুলেটরের। প্রথম হলো ট্র্যাকার্স অফ ইউরোপ,
যেটা এক নাম্বারটা, তারপর হলো ট্র্যাকার্স অফ ইউরোপ টু, দেন এটা হলো তিন নাম্বারটা ট্র্যাকার্স অফ ইউরোপ থ্রি। এই তিনটা গেমই তারা বানিয়েছে এবং তিনোটা গেমে কিন্তু খুবই ভালো হয়েছে, আমি তিনোটা গেমই খেলেছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আরেকটা টার্নেলে ঢুকে গেছি, সেম ওই রকমই টার্নেল, ওই টার্নেলের ভিতরে ঢুকেছিলাম, এখন এই টার্নেলও ঢুকেছি, একই রকম দেখতে টার্নেল, কিন্তু টার্নেলের ভিতরে ড্রাইভিং করতে অনেক মজা লাগে, অনেক প্রকার লাইট জ্বলে থাকে, অনেকটা রিয়েলিস্টিক লাগছে টার্নেলটা আমার কাছে, একদম পিসি গেমের মতো লাগছে। আর কি এখানে যদি স্ট্র্যাংটা না থাকতো, আর এখানে ব্রেকের বাটনগুলো না থাকতো, স্পিডের বাটনগুলো না থাকতো, তাহলে কিন্তু একদম এটা যে মোবাইল গেম এটা কেউ বুঝতেই পারতো না, এটা পিসি গেম এটা একদম বুঝতে পারতো আর কি, পিসি গেম এটা তো, মোবাইল গেম এটা ধরাই যেত না, তো স্ট্রিংয়ের জন্য এটা আর কি ধরা যায় যে এটা মোবাইল গেম। তো যাই হোক, এখানে কিন্তু ডানের টার্ন নিতে হবে আমাকে একটু, এখান থেকে আমি ডানের টার্ন নিয়ে নিই, আমার গতি কিন্তু এখন প্রায় 100-এর উপরে আছে, 100+ আছে গতি, এই গতিতে আমি চালিয়ে যাচ্ছি এত বড় আর কি লরি টার্ন নিয়ে, একটু রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু আমাকে তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আমি তো গতিটা কমিয়ে 90-তে নিয়ে লক করে দিলাম, তো কিছু করার নেই, একটু তাড়াতাড়ি তো যেতেই হবে এখান থেকে। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি রিয়েলিস্টিক ড্রাইভিং রাখার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই ড্রাইভিংটি কেমন লেগেছে, অবশ্যই অবশ্যই যদি ড্রাইভিংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে এবং ভিডিওটি লাইক করলে কী হবে, আমি মোটিভেট হই এবং সামনে বেশি বেশি করে ভিডিও আনতে পারি। তো দেখা যায় পার্সোনালিভাবে ব্যস্ততা থাকার কারণেও অনেক সময় মাঝে মাঝে দু একদিন মিস হয়ে যায়, ভিডিও দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো অবশ্যই অবশ্যই আমি সামনে চেষ্টা করব যে রোজ দুইটি না পারলেও একটি করে রোজ ভিডিও দিতে, যাতে আপনারা দেখতে পারেন এবং আপনাদের রিকোয়েস্টগুলো যাতে রাখতে পারি, তো সবাই রিকোয়েস্ট করে রাখবেন আর দোয়া করবেন যাতে সবাই রিকোয়েস্টগুলো আমি খুবই সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন এখন সামনে কিছু ট্রাফিক দেখা যাচ্ছে, এখান থেকে আমাকে চলে যেতে হবে সোজা একদম, যদি পারি অবশ্যই ওভারটেক করব, কিন্তু আমার মনে হয় না আমি পারবো, কারণ আমি আমার স্পিডটি লক রেখেছি, বেশি স্পিড দিলে আবার অ্যাক্সিডেন্ট হলে তো সব শেষ, আবার শুরু থেকে স্টার্ট করতে হবে। তো এখান থেকে আমি এখন চলে যাচ্ছি ডানের টার্ন নিতে হবে, ডানের টার্ন নিয়ে সোজা চলে যেতে হবে। তো আমি এখন এখান থেকে জেনে আগে এই রোডগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছেন এতটা রিয়েলিস্টিক লাগছে দেখতে, কিছু আর বলার নেই, খুবই রিয়েলিস্টিক লাগছে আমার কাছে, একদম লাগছে আমি বাস্তবে কোনো ট্রাক চালাচ্ছি এরকম একটা অবস্থা আর কি। পিসি গেমে এরকম অবস্থা হয় কিন্তু মোবাইলে যে এরকম হবে এটা ভাবা মুশকিল এখনকার এই দিনে, এই সব গেমগুলো এত পরিমাণে আপডেট হচ্ছে যে বলার ভাষা হারিয়ে ফেলেছি, এত সুন্দর কোনো গ্রাফিক্সও হতে পারে কোনো সিমুলেটর গেমের মধ্যেও। তো যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখন প্রায় শেষের দিকে এসে পড়েছি আমরা, আর বেশিক্ষণ বাকি নেই, মেবি অনেকক্ষণ তো ড্রাইভিং করলাম, এখান থেকে কিন্তু আমাকে ওভারটেক করে প্রচুর প্রাইভেট কার চলে যাচ্ছে, কিন্তু আমি তাদেরকে ওভারটেক করতে পারছি না। তো যাই হোক, একটিকে ওভারটেক করে ফেলেছি এবং একটু ব্রেক দিয়ে দিই, ব্রেক দিয়ে দিই, ব্রেকটা না দিলে আমার প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে গেত এবং অ্যাক্সিডেন্ট হয়ে গেত, বেঁচে গেছি। তো এখন এখান থেকে আমাকে সোজা চলে যেতে হবে এবং এখানে কিন্তু অনেকক্ষণ পর একটা ট্রাফিক সিগন্যাল পেয়েছি, একটু গাড়িটাকে থামাই, একদম রিয়েলিস্টিকভাবে থামাই। তো দেখতেই পারছেন এখানে কিন্তু ট্রাফিক সিগন্যাল ফেসে গেছে এবং সিগন্যালটিও চলে গেছে, আমি কিন্তু আমার ডেস্টিনেশনে এসে পড়েছি, এখানে আমাকে বামে টার্ন নিতে হবে, বামে টার্ন নিয়ে চলে যেতে হবে। এবং সোজা এখানে সামনে গেলি ওই যে ম্যাপে দেখা যাচ্ছে আমার টার্মিনালটি, আমি কিন্তু আমার টার্মিনালে এসে পড়েছি। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলে কিন্তু এরকম সিমুলেটর টাইপের ভিডিও আপলোড করা হয়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পুরো ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সামনে একটি নতুন ভিডিওতে দেখা হবে, তো সেই ভিডিও দেখার আশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম এবং থ্যাংক ইউ পুরো ফুল ভিডিওটি দেখার জন্য।